গুড মর্নিং স্টুডেন্টস, মার্টিন লুথার কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে সুস্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ রাকিবুল হাসান, তোমাদের বায়োলজি সাবজেক্টের প্রভাষক। লাস্ট ক্লাসে আমরা কোষ বিভাজন চ্যাপ্টারের বেশ কিছু ইম্পর্টেন্ট টপিক পড়িয়েছিলাম, সেটা হচ্ছে কোষ বিভাজন কি এবং কোষ বিভাজনের বিভিন্ন প্রকার, যেমন অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস। অ্যামাইটোসিস সম্পর্কে কিছু বিস্তারিত আলোচনা হয়েছিল, যেমন একটা কোষ থেকে দুইটা কোষ পরিণত হয় এবং নিম্ন শ্রেণীর ইস্ট ব্যাকটেরিয়া এই ধরনের কোষগুলোতে বা এককোষী অ্যামিবিয়া এদের মধ্যে অ্যামাইটোসিস হয়ে থাকে, সেটা আমরা দেখিয়েছিলাম। এর পরবর্তীতে আমরা মাইটোসিস কোষ বিভাজন শুরু করেছিলাম। মাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে মূলত হচ্ছে দুইটা স্টেজ দেখানো হয়েছিল, প্রথমে ইন্টারফেস, দেন হচ্ছে মাইটোসিস সেল ডিভিশন। তো মাইটোসিস সেল ডিভিশন শুরু হওয়ার জন্য ইন্টারফেস দশাটা খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারফেস দশায় কী কী হয় সেটা নিয়ে আমাদের লাস্ট ক্লাসের সমাপ্তি হয়েছিল। আজকে আমরা মূলত মাইটোসিস দশা, যা কিনা 5-10% সময় ব্যয় হয়, সেইটার যে বিভিন্ন ভাগ সেটা সম্পর্কে আলোচনা করব। চলো আলোচনা করি। এই ছিল ইন্টারফেস দশা, যেখানে দেখা গিয়েছে যে ইন্টারফেস বা প্রস্তুতি দশা হচ্ছে 90-95% টাইম কনজিউম করে এবং শুধুমাত্র মাইটোসিস দশা যেটা, সেখানে মাত্র 5-10% সময় ব্যয় হয়। তো ইন্টারফেস দশার বিভিন্ন যে ভাগ সেগুলো নিয়ে আলোচনা হয়েছিল। তো আজকে আমরা যে মাইটোসিস সেল ডিভিশন সেটা সম্পর্কে জানব। এখানে মূলত হচ্ছে দুইটা স্টেজে মাইটোসিস সেল ডিভিশন হয়, একটা নাম হচ্ছে ক্যারিওকাইনেসিস আর একটা হচ্ছে সাইটোকাইনেসিস। তো ক্যারিওকাইনেসিসটা মূলত হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন, আর সাইটোকাইনেসিসটা মূলত হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। তো ক্যারিওকাইনেসিসে মূলত যে ঘটনাগুলো ঘটে সেটা হচ্ছে নিউক্লিয়াসের ভেতরে থাকে হচ্ছে নিউক্লিওলাস প্লাস ক্রোমোজোম, নিউক্লিওপ্লাজম, এগুলোর মধ্যে যেই পরিবর্তনগুলো হয় সেগুলো নিয়েই মূলত হচ্ছে ক্যারিওকাইনেসিস। মূলত এখানে দেখা যায় যে মাতৃকোষের যে নিউক্লিয়াস সেটা থেকে দুইটা অপত্য নিউক্লিয়াসের সৃষ্টি হয় এবং একটা বিচ্ছিন্ন এবং ধারাবাহিক প্রক্রিয়া এই ক্যারিওকাইনেসিস, যা কিনা বিভিন্ন পর্যায়ে ভাগ করা হয়। আমরা আগের ক্লাস যেমন 9-10 যখন তোমরা ছিলা, তখন এই ক্যারিওকাইনেসিসটাই মূলত হচ্ছে 5টা স্টেজ পড়েছিল বা 5টা দশা পড়েছিল, যেটাকে আমরা এখানে ছবিতে এখানে আমরা মার্কিং করছি, সেটা হচ্ছে প্রোফেজ, ক্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। তো এই প্রোফেজ, ক্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ এটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই কমপ্লিট হয়ে যায়। মূলত দেখা যায় যে 1-2 ঘন্টা এর মধ্যে কিন্তু এই সেল ডিভিশনগুলো কমপ্লিট হয়ে যায়। অর্থাৎ আমরা যেটা দেখলাম যে কোষ বিভাজনের মাত্র 5-10% হচ্ছে এই মাইটোসিস দশার মধ্যে হয়, যার মধ্যে মূল কাজটাই হয় মূলত হচ্ছে এই ক্যারিওকাইনেসিসে। সাইটোকাইনেসিসে আরও কম সময় ব্যয় হয়। তো চলো এই যে বিভাজন এগুলো নিয়ে বিস্তারিত দেখি। প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে মাইটোসিস সেল ডিভিশনের ক্ষেত্রে প্রোফেজ পর্যায়ে মূলত ইন্টারফেজ দশায় কিছু ঘটনা ঘটে, যেটা এখানে পাশাপাশি দেখানো হয়েছে। সেখান থেকেই প্রোফেজের মধ্যে আসলে কি হয় সেটা বিশ্লেষণ করা হয়েছে। মূলত প্রোফেজ কথাটি আসলে গ্রিক শব্দ প্রো বা হচ্ছে প্রাক এবং ফেজ বা পর্যায় বা দশা, এই দুটো ভাগে ভাগ করা যায়। মাইটোসিসের প্রথম পর্যায়টাই হচ্ছে এই প্রোফেজ দশা। মাইটোসিসের শুধুমাত্র প্রথম পর্যায় না, এটি হচ্ছে মাইটোসিস সেল ডিভিশনের যে 5টা দশা আমরা দেখালাম বা 5টা পর্যায় দেখালাম, সেটার সবচেয়েতে দীর্ঘস্থায়ী পর্যায়। এই পর্যায়ে কোষের নিউক্লিয়াসটা সবচেয়েতে আকারে বড় হয়। এই যে নিউক্লিয়াসটা আমরা দেখছি, এই নিউক্লিয়াসটা আকারে সবচাইতে বড়, মোটামুটি দেখা যাচ্ছে সেলের ম্যাক্সিমাম স্পেসই কিন্তু এখানে অকুপাইড করে আছে এই নিউক্লিয়াসটা। এই ক্ষেত্রে দেখা যায় যে ক্রোমোজোমগুলো মূলত জল বিয়োজন করে, অর্থাৎ ডিহাইড্রেট হয় এবং ডিহাইড্রেট হয়ে ক্রমাগত সংকুচিত হতে থাকে এবং খাটো এবং মোটা হয়ে থাকে।
এবং রং ধারণ ক্ষমতা এর সবচাইতে তখন বৃদ্ধি পায় এবং স্পষ্ট হয়ে ওঠে। দেখা যায় এই পর্যায়ে যখন শেষের দিকে যায় তখন হচ্ছে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার এনভেলপের একেবারেই বিলুপ্তি ঘটে, অর্থাৎ আমরা এই যে যেই দাগটা দিলাম এই দাগটা কিন্তু ছিল নিউক্লিয়ার এনভেলপ, অর্থাৎ নিউক্লিয়াসের চারিদিকের যেই আবরণ সেই এনভেলপটা মূলত হচ্ছে বিলুপ্তি ঘটে থাকে। এবং সিডিকে লাস্ট ক্লাসে আমরা বলেছিলাম সাইক্লিং ডিপেন্ডেন্ট কাইনেস কর্তৃক কত প্রোটিনের ফসফোরাইলেশনের কারণে ক্রোমোজোমের সংকোচন শুরু হয় এবং কত প্রোটিনের ফসফোরাইলেশনের কারণে নিউক্লিয়ার এনভেলপটাও তখন বিলুপ্ত ঘটে। এ পর্যায়ে প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বিভাবে দুইটা সূত্রে বিভক্ত হয় এবং প্রতিটি সূত্রকে ক্রোমাটিড বলে। ক্রোমোজোমগুলো আত্মপর্যায়ে ক্রোমাটিডে বিভক্ত হলেও আলোকণুবীক্ষণ যন্ত্রে সাধারণত অবিভক্ত মনে হয়। দেখো এখানে ক্রোমাটিড, এই যে একটা ক্রোমাটিড, এই যে একটা ক্রোমাটিড, প্রত্যেকটা ক্রোমাটিড কিন্তু আলাদা আলাদাভাবে আইডেন্টিফাই করা যাচ্ছে এবং মাঝখানে এই যে গোল যেটা, এটা কিন্তু সেন্ট্রোমিয়ার, যেটা আমরা এই যেখানে মার্কিং করা হয়ে গেছে। এবং এই ক্রোমোজোমটার মধ্যেই কিন্তু দুইটা ক্রোমাটিড দেখা যাচ্ছে, এই ক্রোমাটিডগুলোই কিন্তু বিভক্ত হওয়ার কথা ছিল, বাট এটা পুরোপুরি প্রোফেজ স্টেজে দেখা যায় না। তবে এই স্টেজের শেষের দিকে স্পিন্ডল তন্তুর সৃষ্টি হওয়া শুরু হয়। এর পরবর্তীতেই মূলত হচ্ছে প্রোমেটাফেজ দশা। প্রোমেটাফেজ দশায় মূলত হচ্ছে দেখা যায় এখানে প্রোমেটাফেজ দশা হচ্ছে এটা। প্রোমেটাফেজ দশায় মূলত হচ্ছে মেটাফেজ দশার যে আগের যেই পার্ট সেটাকেই বলা হয় প্রোমেটাফেজ স্টেজ। প্রোফেজ পর্যায়ের পরবর্তী এবং মেটাফেজ পর্যায়ের ঠিক অগ্রবর্তী পর্যায়কেই বলা হয় হচ্ছে প্রোমেটাফেজ পর্যায়। এটি খুবই স্বল্পস্থায়ী একটা পর্যায়। মেটাফেজের একেবারে শেষ দিকে উদ্ভিদ কোষ কতগুলো তন্তুময় প্রোটিনের সমন্বয়ে দুই মেরু বিশিষ্ট স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়, যেখানে আমরা ছবিতে কিন্তু স্পিন্ডল যন্ত্রগুলো কিন্তু খুব সুন্দরভাবেই মার্কিং করে দেখানো হয়েছে এবং দুইটা মেরুও কিন্তু দেখানো হয়েছে। এবং এ পর্যায়ে দেখা যায় যে নিউক্লিয়াস, নিউক্লিওলাস যেটা ছিল সেটার কিন্তু আস্তে আস্তে বিলুপ্তি ঘটে এবং এনভেলপ তো আগের পর্যায়েই বিলুপ্ত হয়ে গিয়েছিল। স্পিন্ডল যন্ত্রের যেই দুইটা মেরু সেই দুই মেরুর মধ্যবর্তী স্থানকে মূলত হচ্ছে বিষুবীয় অঞ্চল বলে। এই যে যেই মাঝ পর্যায়ে এটাকে বলা হয় হচ্ছে বিষুবীয় অঞ্চল। এই স্পিন্ডল যন্ত্রের তন্তুগুলো এক মেরু হতে অপর মেরু পর্যন্ত বিস্তৃত থাকে। একদিকে স্পিন্ডল ফাইবার, আরেকদিকে দেখা যায় যে এখানে এইগুলোকে বলা হচ্ছে স্পিন্ডল ফাইবার। এই যে মেরু থেকে মেরুতে যে সংযোজক, এই স্পিন্ডল ফাইবার স্পিন্ডল যন্ত্রের সাথে, অর্থাৎ স্পিন্ডল ফাইবারগুলো হচ্ছে মেরুর সাথে মেরু সংযুক্ত করে রেখেছে। এছাড়া মেটাফেজ দশায় আমরা দেখি সেটা আরেকটা ট্যাকশন ফাইবার নামেও আরেকটি ফাইবার হয়, সেটা আমরা মেটাফেজ দশায়তেই দেখব। এ সময় ক্রোমোজোম একটু আন্দোলিত হয়, যাকে কিনা ক্রোমোজোমীয় নৃত্য বলা হয়। দেখা যাচ্ছে ক্রোমোজোম একটা এদিক এখানে, আরেকটা এখানে, আরেকটা এই জায়গায়, আরেকটা এই জায়গায়, অর্থাৎ সুনির্দিষ্ট কোনো এরিয়া নেই যে জায়গায় হচ্ছে ফিক্সড থাকবে, এই জায়গাতেই ক্রোমোজোম লিপিবদ্ধ থাকবে সেটা না। এ কারণে এটাকে ক্রোমোজোমীয় নৃত্য বলা চলে। অর্থাৎ এটা কিন্তু অবজেক্টিভের জন্য খুবই ইম্পর্টেন্ট যে মেটাফেজ দশায়ের, মেটাফেজের যেই কোষ বিভাজন সেখানে কোন পর্যায়ে ক্রোমোজোমাল নৃত্য দেখা যায়, এটা হচ্ছে এই প্রোমেটাফেজে দেখা যায়। মাইটোসিস সেল ডিভিশনের প্রোমেটাফেজ দশায় মূলত হচ্ছে এই ক্রোমোজোমীয় নৃত্য দেখা যায়। আসলে ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলের দিকে তখন যাওয়া শুরু করে, দ্যাটস ওয়াই এটাকে মনে হয় হচ্ছে তারা চলাচল করতেছে বা তাদের ক্রোমোজোমীয় নৃত্য বলা হচ্ছে। তো এই সেন্ট্রোমিয়ার সংযুক্তকারী তন্তু যেটা সেটাকে বলতে হচ্ছে ট্যাকশন তন্তু, যা কিনা মেটাফেজ দশায় হচ্ছে খুব স্পষ্ট দেখা যাচ্ছে। এখানে এই ট্যাকশন তন্তুর দ্বারাই মূলত হচ্ছে বিষুবীয় অঞ্চলে তারা দুইটা দিকে টানের ফলে একেবারে বিষুবীয় অঞ্চলের মাঝামাঝি চলে আসে মাইটোসিসের এই মেটাফেজ পর্যায়ে। স্পিন্ডল ফাইবার মূলত হচ্ছে সেন্ট্রোমিয়ারের যে কাইনেটোকোরের মোটর প্রোটিনে সংযুক্ত হয়। এই প্রোটিন
এটিপি ভেঙে এডিপি এবং ফসফেট সৃষ্টি করে এবং শক্তি নির্গত করে। এই শক্তি খরচ করেই মূলত হচ্ছে ক্রোমোজোম মাইক্রোটিউবুল ধরে রেখে সামনের দিকে অর্থাৎ বিষুবীয় অঞ্চলে চলতে থাকে, যেটা কিনা মেটাফেজ অঞ্চলে খুব স্পষ্ট হয়। এই অঞ্চলটা হচ্ছে একবারে বিষুবীয় অঞ্চলের বরাবর হচ্ছে ক্রোমোজোমগুলো অবস্থান করে। যখন ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান শুরু করে তখন থেকেই মেটাফেজ দশা শুরু হয়ে যায় এবং স্পিন্ডল যন্ত্রের দুইটা মেরুর মধ্যবর্তী স্থানকে এই বিষুবীয় অঞ্চল বলে। স্পিন্ডল যন্ত্রের যে বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোমগুলো বিন্যস্ত হওয়াকে আরেকটা নাম দেওয়া হচ্ছে, সেটার নাম হচ্ছে মেটাকাইনেসিসও বলা হয়ে থাকে। এ পর্যায়ে ক্রোমোজোমগুলো সবচাইতে মোটা এবং খাটো এবং স্পষ্ট হয় দেখা যায়। অর্থাৎ ক্রোমোজোমগুলো যদি আমরা সবচাইতে বেশি ভিজিবল হয় মাইক্রোস্কোপের নিচে, সেটা হচ্ছে এই মেটাফেজ দশায়, যাকে বলা হয় হচ্ছে এই যে জটিল যে কয়েলিং প্রক্রিয়া। এই যে ক্রোমোজোমগুলো সবচাইতে মোটা এবং খাটো হচ্ছে, সবচাইতে বেশি ভিজিবল হচ্ছে, এই ব্যাপারটাকে বলা হয় হচ্ছে সুপার কয়েলিং। এ পর্যায়ে কোষের ক্রোমোজোম সংখ্যা, আকার এবং আকৃতি নির্ণয় করা যায় এবং এই পর্যায়ে নিউক্লিয়ার এনভেলপ এবং নিউক্লিওলাস একেবারেই থাকে না, সম্পূর্ণরূপে বিলুপ্ত হয় এবং মেটাফেজ পর্যায়ের শেষ ভাগে প্রতিটি সেন্ট্রোমিয়ার সম্পূর্ণ বিভক্ত হয়ে দুইটা অপত্য সেন্ট্রোমিয়ার সৃষ্টি করে। এর পরবর্তীতে দেখা যায় যে মেটাফেজ দশার যখন শেষের দিকে, তখন এই টানটা প্রবল হয় এবং সেন্ট্রোমিয়ারটা যখনই হচ্ছে মাঝ বরাবর ভেঙে যায় বা বিভক্ত হয়ে যায় তখন থেকেই অ্যানাফেজ দশার শুরু হয়ে যায়। চলো আমরা দেখি অ্যানাফেজ দশায় মূলত কি হচ্ছে। যখন অ্যানাফেজ দশায় চলে আসে তখন কিন্তু বিভক্ত হয়ে গিয়েছে এবং বিভক্ত হয়ে গেছে এই প্রবল টানের জন্যই। এই যে স্পিন্ডল তন্তুর যেই টান, সেই টানের কারণেই দেখা যা গেছে আগে যে চারটা ক্রোমোজোম ছিল সেখান থেকে কিন্তু দুই প্রত্যেকটা কিন্তু দুই ভাগে বিভক্ত হয়ে টোটাল আটটা, অর্থাৎ এই পাশে চারটা এই পাশে চারটা, টোটাল হচ্ছে আটটা ক্রোমোজোম অপত্য নতুন ক্রোমোজোম তৈরি হয়ে যায়, যা কিনা স্পিন্ডল তন্তুর আকর্ষণের জন্য মূলত হচ্ছে মেরু বরাবর যাতায়াত করে। এবং এক্ষেত্রে দেখা যায় যে উল্টা ভি অর্থাৎ মেরুমুখী ভি হয়ে থাকে। অর্থাৎ এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ট্যাকশন তন্তুর যে আকর্ষণ তার চাইতে স্পিন্ডল তন্তুর আকর্ষণটা বেশি হয় এবং ফলশ্রুতিতে এই স্পিন্ডল যন্ত্র বরাবর হচ্ছে স্পিন্ডল তন্তুটা হচ্ছে একেবারে সেন্ট্রোমিয়ার বরাবর বিভক্ত করে ফেলে ক্রোমোজোমগুলোকে। এবং টোটালটাই হচ্ছে এখানে দেখা যায় যে এই মেরুমুখী অভিমুখী যে চলন, একে সেন্ট্রোমিয়ারটা অগ্রগামী হয় এবং বাহুদ্বয় হচ্ছে অনুগামী হয়। এবং ইংরেজি ভি যদি হয় তখন সেটাকে বলা হয় মেটাসেন্ট্রিক ক্রোমোজোম, ইংরেজি যদি এল আকৃতির হয়ে থাকে এটা তখন সেটাকে বলা হচ্ছে সাবমেটাসেন্ট্রিক, যখন যদি জে আকৃতির হয় তাহলে অ্যাক্রোসেন্ট্রিক এবং যদি আই আকৃতির হয় তাহলে সেটাকে বলা হয় টেলোসেন্ট্রিক। অপত্য ক্রোমোজোমগুলো মেরুর কাছাকাছি যখন পৌঁছায় তখনই হচ্ছে অ্যানাফেজ দশার সমাপ্তি ঘটে এবং সর্বশেষ যেই মাইটোসিস সেল ডিভিশনের যেই স্টেজ সেটা হচ্ছে অর্থাৎ ক্যারিওকাইনেসিসের শেষ স্টেজ যেটা, সেটা হচ্ছে টেলোফেজ পর্যায়ে। এই টেলোফেজ পর্যায়ে মূলত হচ্ছে ক্রোমোজোমগুলো দেখা যায় যে চারটা ক্রোমোজোম একেবারে মেরুতে চলে এসেছিল, এই পাশে চারটা ওই মেরুতে চারটা, সেগুলো করে কি আবার সেই জল বিয়োজন না করে জল যোজন যেটাকে বলা হয়, অর্থাৎ জলটা আবার সে গ্রহণ করে এবং সবচাইতে সে সুতার মতন আকৃতি ধারণ করে। এবার আর মোটা থাকে না, এবার সে চিকন হয়ে যায় এবং সুতার মতন আকৃতি ধারণ করে এবং ক্রমশ সে চারিদিকে ছড়াতে থাকে এবং পেঁচাতে থাকে। এই স্টেজে দেখা যায় এই যে নিউক্লিয়ার এনভেলপ সেটা হচ্ছে নতুনভাবে আবির্ভাব হয় এবং যার ভেতরে ক্রোমোজোমগুলো এবং আবদ্ধ হয় এবং ক্রোমোজোমগুলোর একেবারে যে স্যাটেলাইট যেটা এসএটি সেগুলো একত্রিত হয়ে একটা নিউক্লিওলাসের সৃষ্টি হয়। দেখো দুইটা সেলেই কিন্তু নিউক্লিওলাস খুব সুন্দরভাবে সৃষ্টি হয়েছে এবং এই ক্ষেত্রে স্পিন্ডল ফাইবারগুলা দেখা যায় যে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যায় এবং দুইটা কোষ যে তৈরি হচ্ছে তাই একটা কোষের ঠিক মাঝ বরাবর এরকম একটা কোষ প্লেট তৈরি হয়ে যায়, যার ফলে কোষ একটা কোষ ভেঙে যেয়ে দুইটা অপত্য কোষের সৃষ্টি হয়।
এই হচ্ছে মূলত টেলোফেজ স্টেজ। টেলোফেজ স্টেজের পরে মূলত হচ্ছে যেটা থেকে যায় সেটার নাম হচ্ছে সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিসে মূলত আমরা যেটা দেখি, সাইটোকাইনেসিসে মূলত দেখা যায় টেলোফেজ পর্যায়ের শেষের দিকে এই সাইটোকাইনেসিস আবদ্ধ হয় এবং বিভাজনরত কোষের সাইটোপ্লাজম দুই ভাগে বিভক্ত হওয়ায় হচ্ছে মূলত সাইটোকাইনেসিস নামে পরিচিত। উদ্ভিদ কোষে সাইটোকাইনেসিস মূলত ঘটে হচ্ছে কোষ প্লেট এবং কোষ প্রাচীর সৃষ্টির মাধ্যমে। অর্থাৎ সাইটোপ্লাজমের মধ্যে কী পরিবর্তনটা আসতেছে এটাকে আমরা সাইটোকাইনেসিস বলে থাকি। উদ্ভিদ কোষে মূলত কী হয়, স্পিন্ডল যন্ত্রের যে বিষুবীয় অঞ্চল এটা ক্রমশ প্রশস্ত হয়ে কোষ প্রাচীরকে পুরো স্পর্শ করে এবং এর ফলে হয় কি, সূত্রগুলো অদৃশ্য হয়ে যায় এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলামে আসা যেই পার্টগুলো থাকে এবং ক্ষুদ্র যে ভ্যাসিকল থাকে সেটা মিলে হচ্ছে এই কোষ প্লেট তৈরি হয়, যেখানে কিনা কোষ প্রাচীরটা একটু ভেতরে দিয়ে খাঁচ তৈরি করে। বিষুবীয় অঞ্চলেই মূলত হচ্ছে লাইসোজোমের ন্যায় যেই পার্ট বা ফ্র্যাগমেন্ট যেটাকে বলা হয় এটা এবং পরে মিলিত হয়ে প্লাজমা লেমা নামক ঝিল্লির সৃষ্টি করে এবং এই কোষ প্লেটটা সম্পূর্ণরূপে গঠিত হয়। কোষ প্লেটের উপর হেমিসেলুলোজ এবং অন্যান্য দ্রব্য জমা হয় এবং কোষ প্রাচীরটা তখন আস্তে আস্তে কোষ প্লেট থেকে এই কোষ প্রাচীরে উন্নীত হয়। কোষ প্রাচীর গঠনের ফলে মাতৃকোষটি হচ্ছে পরবর্তীতে দুইটা ভাগে ভাগ হয়ে যায় এবং দুইটা অপত্য কোষের সৃষ্টি করে। প্রাণীর ক্ষেত্রে দেখা যায় কিছু ব্যতিক্রম, যেমন স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চল বরাবর কোষ ঝিল্লিটি গর্তের ন্যায় ভেতরের দিকে ঢুকে যায় এবং এই গর্ত দিয়েই সব দিকে হচ্ছে ক্রমাগত গভীরতম হয়ে থাকে এবং মাঝখানে একত্রে মিলিত হয়, ফলে কোষ দুইটা দুই ভাগে ভাগ হয়ে যায়। এবং প্রোটিন, অ্যাক্টিন এবং মায়োসিন কোষ ঝিল্লির এই যে খাঁজ সৃষ্টি এতে সহায়তা করে। তো সাইটোকাইনোসিস না হলে কি হতো, সাইটোকাইনোসিস না হয়ে যদি শুধুমাত্র ক্যারিওকাইনোসিস হইতো তাহলে একই কোষে অনেক নিউক্লিয়াস সৃষ্টি হয়ে যেত এবং একে বলা হয় মুক্ত নিউক্লিয়ার বিভাজন বা ফ্রি নিউক্লিয়ার ডিভিশন। ডাবের পানি মুক্ত যেই নিউক্লিয়ার, ডাবের পানি মূলত হচ্ছে মুক্ত নিউক্লিয়াস, নিউক্লিয়ার বিভাজন এর ফলেই তৈরি হয়। অর্থাৎ ডাবের পানির মধ্যে দেখা যায় যে অনেকগুলো নিউক্লিয়াস মুক্তভাবে বিভাজিত হতে থাকে, সেখানেও কিন্তু সেল আছে, আমরা কিন্তু যা খালি চোখে দেখি না। কোনো কোনো শৈবাল, ছত্রাক এবং প্রাণী কোষে এই ক্যারিওকাইনেসিস ঘটে কিন্তু সাইটোকাইনেসিসটা তখন ঘটে না। অর্থাৎ উদ্ভিদের ক্ষেত্রে আমরা ডাবের উদাহরণটা যেরকম দেখলাম যেখানে কিনা ক্যারিওকাইনেসিস হয় কিন্তু সাইটোকাইনেসিস হয় না এবং ফলে পানি তৈরি হয়, একইভাবে আমরা কিছু প্রাণী কোষ নিম্ন শ্রেণীর প্রাণীতেও দেখা যায়, এছাড়া শৈবাল ছত্রাকেও কিন্তু এই ঘটনাটা দেখা যায় যে ক্যারিওকাইনেসিস হচ্ছে বাট সাইটোকাইনেসিস হচ্ছে না এবং এর ফলে একটা কোষে অনেকগুলো নিউক্লিয়াস তৈরি হয়। এ ধরনের উদ্ভিদের একটা নাম আছে, সেটার নাম হচ্ছে সিনোসাইটিক উদ্ভিদ, আর প্রাণীর ক্ষেত্রে সেটাকে বলা হচ্ছে প্লাজমোডিয়াম। দ্যাট মিন্স খুবই ইম্পর্ট্যান্ট দুটা টপিক আমরা পড়লাম, সেটা হচ্ছে ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস। যদি আমরা একটু তুলনা করি ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিসের ব্যাপারটা আসলে কী কী দেখলাম একটু পর্যালোচনা, আমরা লাস্ট এতক্ষণ যা বললাম সেটা আরেকবার একটু বলে দিচ্ছি দুইটার মধ্যে তুলনা করে। সেটা হচ্ছে ক্যারিওকাইনেসিসের ক্ষেত্রে মূলত হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন ঘটে, কিন্তু সাইটোকাইনোসিসের ক্ষেত্রে সাইটোপ্লাজমের বিভাজন ঘটে থাকে। ক্যারিওকাইনেসিসটা হচ্ছে জটিল এবং পুরা পাঁচটা স্টেজ আমরা দেখলাম দীর্ঘ সময়ের প্রয়োজন হয়, সেই তুলনায় সাইটোকাইনোসিস কিন্তু অনেক কম এবং সরল একটা পদ্ধতি। এছাড়া সমগ্র যেই প্রক্রিয়া সেটা আমরা পাঁচটা স্টেজ, যেমন প্রোমেটাফেজ অথবা সরি প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজে বিভক্ত হয়ে থাকে, কিন্তু সাইটোকাইনেসিসের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো স্টেজ বা পর্যায় কিন্তু আমরা বিভক্ত করিনি। নিউক্লিয়াসের যে বিভাজন এটা হচ্ছে দুইটা অপত্য নিউক্লিয়াসে পরিণত হয়, কিন্তু দেখা যাচ্ছে যে সাইটোপ্লাজম কিন্তু সমান দুইটা ভাগে বিভক্ত হয়, নিউক্লিয়াসের সংখ্যা কিন্তু সেখানে বৃদ্ধি ঘটতেছে, আর সাইটোকাইনেসিসের ক্ষেত্রে কোষের সংখ্যাটাই বৃদ্ধি করে ফেলতেছে। ক্যারিওকাইনেসিস সাইটোকাইনেসিসের আগে ঘটে আর সাইটোকাইনেসিসটা হচ্ছে ক্যারিওকাইনেসিসের দেখানো পথ অনুসারেই পরবর্তীতে ঘটে থাকে। দ্যাট মিন্স এখানে কিন্তু বিশাল কিছু ইম্পর্ট্যান্ট রয়েছে। তো আজকের ক্লাসে মূলত হচ্ছে এতটুকুই।
মাইটোসিস সেল ডিভিশন সম্পর্কে আমরা জানলাম, আগামী ক্লাসে এটা আমরা মাইটোসিস সেল ডিভিশনের গুরুত্ব এছাড়া অনিয়ন্ত্রিত মাইটোসিস সেল ডিভিশন সম্পর্কে জানব এবং মাইটোসিস সেল ডিভিশন আর মাইটোসিস সেল ডিভিশনের মধ্যে কিছুটা পার্থক্য আলোচনা করব, যা কিনা পরবর্তীতে আমাদের মাইটোসিস সেল ডিভিশনের গুরুত্বটা আরও বেশি বুঝতে সহায়তা করবে। সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, আশা করি আজকের ক্লাসটি বুঝতে পেরেছ। কোনো কারণে যদি কোনো কোশ্চেন থেকে থাকে বা মাইটোসিস সেল ডিভিশন অথবা অ্যামাইটোসিস সেল ডিভিশন নিয়ে কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই কোশ্চেন করবে, আগামী ক্লাসে আমরা আরও বিস্তারিত বলে সেটাকে সহজ সাধ্য করে দিব। আজকে এ পর্যন্তই, তোমাদের উপস্থিতি নিশ্চিত করার জন্য অবশ্যই তোমাদের নাম এবং রোল নাম্বারটি কমেন্ট বক্সে লিখে দিবে। যারা ক্লাসটি যত্ন সহকারে দেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি।